সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সকল মসজিদ ও ঈদ কমিটিগুলি রয়েছে তাদের নিয়ে সোমবার মাধবডিহি থানায় একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উৎসবের আবহে যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে এদিনের এই বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাধবডিহি থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা, পার্থ সারথী মণ্ডল, পিএসআই সাকবির আহমেদ, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনসার আলী খান, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, উচালন অঞ্চলের উপপ্রধান আনিসুর রহমান খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন থানার বড়বাবু এবং ইমাম সংগঠনের টোটাল ইমামরা, আমাদের রায়না 2 নম্বর ব্লকে আর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনসার আলী খান, উচালনজীবীর উপপ্রধান আনিসুর রহমান খান, আমার থানার মেজবাবু থেকে আরম্ভ থানার সব স্টাফরা এবং এলাকার ইমাম সংগঠনের যারা আছেন তারা সবাই উপস্থিত ছিলেন। দীর্ঘ 2 বছর পর আবার নতুন করে ঈদ হচ্ছে, ঈদ প্রতি বছর হলেও কিন্তু নতুন এই কারণেই বলা হচ্ছে, কারণ 2 বছর প্রায় সীমাবদ্ধের মধ্যে রাখা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা আনন্দিত উৎসব। আনন্দিত অবশ্যই, যে দেখুন একটা রোজাদাররা যারা রোজা রাখে এবং যে ঈদের যে একটা আনন্দ সেটা যারা রোজা রাখে তারা 1 নম্বর বুঝতে পারে, আর যারা রাখতেও পারে না তারাও যে ঈদের যে আনন্দটা ভোগ করে এবং এলাকার মানে আমাদের ভারতবর্ষের বুকে শুধু নয় সারা বিশ্বের বুকে একসঙ্গে যে ঈদের একটা যে আমাদের প্রত্যেকটা ধর্ম সব ধর্মের সবাই মিলে ঈদের দিনে একটা মিলিত হওয়া তার যে একটা ব্যাপার, সেটা করোনার জন্য কিন্তু সেই জায়গাটা একটা বিচ্ছিন্ন অবস্থা হয়েছিল, লুকিয়ে কোনো জায়গায় সাইড করে ঈদ পড়তে হচ্ছিলো, তার যে আনন্দটা একটা চলে গিয়েছিলো, আবার সেই জায়গায় উপরওয়ালার ইচ্ছাই আমরা আজকে আবার সেই জায়গাটা ফিরে পেয়েছি। তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ, সবাই আমরা সুন্দরভাবে এই ঈদকে পালন করব এবং সুস্থতার সঙ্গে, এবং যাতে এলাকায় কোনো রকম কোনো দুর্ঘটনা না করে ঘটে সেটা আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। এবং আর একটা জিনিস ওইটা বলবো যে যারা আমরা এলাকায় ইয়ং ছেলেরা ঘোরাফেরা করে বাইক নিয়ে তাদেরকে বলবো যেন হেলমেট নিয়ে বেরোয় এবং আস্তে আস্তে যেন গাড়ি ড্রাইভিং করে চলে, কারণ একটা জীবন একটা প্রাণ এমন একটা জিনিস সেটা দেখতে হবে এবং আমার জন্য অন্য কোনো ব্যক্তির ক্ষতি না হয় সেটাও চেষ্টা করতে হবে। তাই সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই, আগাম সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দরভাবে ঈদকে কাটান। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি প্রথমেই মাধবডিহি থানার ওসি বড়বাবুকে আমি খুবই জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজ কয়েক বছর আমাদেরকে নিয়ে যেভাবে উনি করছেন ওনার প্রশংসা মানে সামনে করা নয়, উনি প্রশংসা পাবারই যোগ্য যেভাবে উনি আমাদেরকে উদ্যোগ নিয়ে বা প্রত্যেক ইমামকে ডেকে যেভাবে উনি বুঝিয়ে বা যাতে করে সুষ্ঠুভাবে ঈদগুলো সম্পাদন করা যায় যিনি সুপরামর্শ দিয়ে তার জন্যে তিনার মানে ধন্যবাদ করার দরকার। ওনার নাম পরিচয়? আমার নাম শেখ মাসারেকুল আলম, আমি কামারহাটি বাড়ি শেহার আমাজার শিক্ষক এবং এখানে ইমামতি করি। এটা হলো মাধবী থানা প্রাঙ্গনে আজকের বৈঠকের মূল কারণ হচ্ছে যে সামনে খুশির ঈদ, এই ঈদ উপলক্ষে মাধবী থানার বড়বাবু আমাদের যে ইমাম সাহেবদের ডেকে নিয়ে তিনি একটা বার্তা দিলেন যে এটা সম্প্রীতির ঈদে তার নিয়মকানুনগুলো যেটা সরকারি নির্দেশ সেটা কিন্তু মাধবী থানার ওসি সাহেব তিনি সেটা সবিস্তারে বললেন এবং ইমামদেরও তাদের কাছ থেকেও কিছু আমরা কথা পেলাম, তারা যেটা ঈদের যে নিয়ম শৃঙ্খলা প্রত্যেক বছরই আমাদের এটা হয় এবারেও হয়েছে সেই মোতাবেক সেইভাবে কাজগুলো হবে। আর একটা কথা হচ্ছে ইমাম দিকে একটা কথা বলা হলো যে ঈদ পড়ার শেষেতে অনেকে বাইক নিয়ে বিভিন্ন জায়গা ছোটাছুটি করে এবং বিভিন্ন রাফভাবে গাড়ি চালায় মানে খুব আনন্দিত হয়ে, সেটা তাতে করে অনেকে দুঃখের কারণ হতে পারে, সেই দুঃখগুলো যাতে না হয় সেটা মোটামুটি বলে দেওয়া। আর একটা বিশেষ করে যেটা আলোচনা হলো যে একটা ঈদগাহতলায় যেতে হলে একটা মেন রোড, সেই রোডটাকে ওভারটেক করে অন্য জায়গায় যেতে হয়, সেটা কিন্তু সিভিক থাকবে, সেখানে কন্ট্রোল হবে, সেইভাবে মোটামুটি আমাদের আলোচনা করে। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে মোটামুটি ইমাম সাহেবরা ছিলেন, আমাদের ওসি সাহেব ছিলেন এবং মেজবাবু ছিলেন, আমাদের রায়না 2 পূর্তের কর্মাধ্যক্ষ ছিলেন এবং উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, সবাই থেকে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো। সমন্বয় মিটিং করা হলো, ইমাম সাহেবরা এসেছিলেন, ওনাদেরকে বলা হলো যে ঈদ আসছে, হ্যাঁ সবসময় আপনাদের সাথে আছে, তাই আপনাদের সমস্যা আছে কী আছে এসব ব্যাপারে কথা হলো, ফোন নম্বর শেয়ার করা। স্যার আজকে কোথায় বৈঠকটা হলো? মাধবডিহি থানাতে।
রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।